এতক্ষণ ধরে কথার ভিত্তিতে অর্থাৎ আলোচনার ভিত্তিতে আমাদের আজকের যে মূল প্রশ্ন সামনে এসেছে আমি সেটা আগে দেখে নিও। আজকের ব্রহ্মাস্ত্র কার স্বার্থে বাহিনী নিয়ে রাজনীতি, আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করেছি যে সেটা সরাসরি একেবারে দেশের সামরিক বাহিনী হোক অথবা কোনো আধা সামরিক বাহিনী, বাহিনী নিয়ে রাজনীতি কার স্বার্থে, আমি এই প্রশ্নে আলোচনায় আসবো। কিন্তু তার আগে আমি দীপাঞ্জন বাবুর কাছে ছিলাম এবং দীপাঞ্জন বাবু বলছিলেন যে অন্যান্য বাহিনীর মতো বিএসএফও প্রচুর মহিলা রয়েছেন এবং তারা মহিলাদের সুরক্ষা এবং সম্মানের বিষয়টি দেখে থাকেন। দীপাঞ্জন বাবু প্লিজ যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, যেটা যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেই হিসাবে কোনো সন্দেহভাজন যদি কোনো মহিলাকে খানা তল্লাশি করতে হয় প্রথমত সেটা যেভাবে হোক সেটা কভার্ড এরিয়াতে করতে হবে, খোলা জায়গাতে সবার সামনে কোনো প্রশ্নই আসে না, সেটা কোনো মহিলাই সেটা করবেন এবং অ্যাজ পার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সে মহিলা বা সে মহিলার পরিচিত বা কোনো থার্ড পার্সন যিনি বিএসএফ এর কর্মী নন এমন কোনো মহিলার সামনেই সে খানা তল্লাশি হবে। সুতরাং যে অভিযোগটা হয়েছিল ওটা শুধু বেসলেস বলবো না, ওটা অত্যন্ত কদর্য, যিনি করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বা রুচির ব্যাপারে আমি কোনো প্রশ্ন বিরুদ্ধে মানুষকে। এবার যেটা যেটা বারবার কথাটা আসছে যে 15 কিলোমিটার এবং 35 কিলোমিটার আরো এক্সট্রা 50 কিলোমিটার, আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি টু সাম এক্সটেন্ট এটাও ঠিক যে 15 কিলোমিটারে যদি বিএসএফ সাকসেসফুল না হয় তাহলে আরো 35 কিলোমিটার বাড়ালে সেটা সাকসেসফুল হবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না। ব্যাপারটা হচ্ছে দেখুন এটা কিন্তু কেন্দ্র রাজ্য দুটোকে একসঙ্গে বসে তাদের যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাদের ডিসাইড করতে হবে, রাজনীতির অঙ্গনে বসে রাজনৈতিক কুস্তিগীররা এটা ডিসাইড করতে পারেন না যে বিএসএফ এর 15 কিলোমিটার দরকার না 25 কিলোমিটার না 30 কিলোমিটার। এবং এটাতে কোনো সন্দেহ নেই যে ভারতের ফেডারেল স্ট্রাকচার সিস্টেমে কেন্দ্রকেও কিন্তু বারবার রাজ্যের সঙ্গে তালমিল করে যোগসাধন করেই এইগুলো ডিসিশনগুলো নেওয়া উচিত। যেখানে রয়ে গেছে প্রশ্ন যে আধা সামরিক বা সামরিক বাহিনীর সঙ্গে রাজনীতির যোগ বা রাজনীতির খেলা যেটা চলছে এটা তো ভারতবর্ষের ইতিহাসে রয়েছে দুর্ভাগ্যজনকভাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যদি জানেন জেনারেল জমিউদ্দিন স্যার বই যদি পড়বেন তাহলে জানবেন যে গুজরাট দাঙ্গার সময় ওনাকে এয়ারপোর্টে 16 ঘন্টা আটকে রাখা হয়েছিল, সেটা কেন হয়েছিল কি হয়েছিল এটা তদন্ত সাপেক্ষ, তো ভারতবর্ষে কোনো তদন্তেরই কোনো রেজাল্ট হয় না। দুর্ভাগ্যজনকভাবে বারবার কিন্তু রাজনীতির খেলা হচ্ছে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী, এটা আমরা ভুলে যাচ্ছি যে প্রতি কটা এই যে আঘাত আসছে এটা আধা সামরিক সামরিক বাহিনীর যে চিত্রটা রয়েছে সাধারণ মানুষ যাদের জন্য আমরা সাপোর্ট প্রোটেক্ট করছি যাদের জন্য আমরা প্রাণ দিচ্ছি তাদের মনে আমাদের সম্পর্কে শ্রদ্ধাটা কমিয়ে দিচ্ছে।